হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডাটাবেজের এই বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিনুর ইসলাম। আমি এর আগের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছি যে কী করে ডাটাবেজ ক্রিয়েট করতে হয়, ড্রপ করতে হয়, শো করতে হয়। এবং পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আজকে আমরা বুঝাবো সেটা হলো, টেবিল ক্রিয়েট করার আগে আমাদের প্রথমত জানা দরকার যে ডাটাবেজে কিছু ডাটা টাইপ ইউজ করা হয়। সবসময় আমরা জানি যে যে কোনো কাজ করার আগে বা যে কোনো কোড করার আগে আপনারা দেখে এসেছেন যে ডাটা টাইপ আছে কিছু, যেগুলো আমাদের নির্দিষ্ট করে দিতে হয়। আজকে সেই ডাটা টাইপগুলো সম্পর্কে জানছি, এই যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি ডাটা টাইপ ইউজ করা হয়। নিউমেরিক ডাটা টাইপ, আপনারা সবাই জানেন যে নিউমেরিক ডাটা টাইপ থাকে স্মল ইন্ট, বিগ ইন্ট অ্যান্ড ইন্টিজার, তিনটাই প্রায় একই ধরনের। আমরা যখন ইন্টিজার ডাটা টাইপ বা নিউমেরিক ডাটা টাইপ থাকবে তখন ইন্টিজারই ইউজ করবো বেশিরভাগ টাইমে। আপনারা ইচ্ছা করলে স্মল ইন্ট অথবা বিগ ইন্ট ইউজ করতে পারেন। তারপরে আসা যাক ফ্লট। ফ্লট আপনারা জানেন দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা ইউজ করার ক্ষেত্রে আমরা দুইটা ডাটা টাইপ ইউজ করবো, ডাবল ডেসিমাল। এখন এই যে ডাবলের পাশে দুইটা প্যারামিটার দেওয়া আছে, এম আর এন, এই দুইটা কী? আপনাদের সবার কোশ্চেন হতেই পারে যে এই দুইটা কী। এখন দেখা যাক যে এই দুইটা কী। এখন এখানে সাপোজ আসেন যে জিপিএ, জিপিএর ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু ডাবল ইউজ করব, কারণ এটা ফ্লট নাম্বার। এখন এই যে এখানে তিনটা সংখ্যা ইউজ করেছি, এটা কিন্তু আমি নির্দিষ্ট করে দিয়েছি এখানে। নির্দিষ্ট করে দেওয়ার জন্য এটা হলো এম এর মান। টোটাল আমি কয়টা সংখ্যা ইউজ করব সেটা হলো এখানে এম এর মান। এবং দশমিকের পরে আমি যে দুইটা সংখ্যা ইউজ করেছি বা আপনি কয়টা সংখ্যা ইউজ করবেন সেটা হলো এন এর মান। তাহলে এখানে প্রথমত আমি ডাটা টাইপটা লিখবো, তারপর এম এর জায়গায় লিখবো যে টোটাল কয়টা সংখ্যা ইউজ করতে পারবো, এবং এন এর জায়গায় লিখবো, কমা দিয়ে এন এর জায়গায় লিখবো যে আমি দশমিকের পরে কয়টা সংখ্যা ইউজ করতে পারবো। তাহলে আপনারা অবশ্যই বুঝেছেন যে ডাবলে আমি কিভাবে ডিফাইন করব প্যারামিটার। এবার আসা যাক ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে তিনটা ডাটা টাইপ আছে, একটা হলো চার, ভারচার, টেক্সট। চার কি? চার আর ভারচার তেমন কোনো পার্থক্য নয়, প্রায় দুটাই একই। কিন্তু চারের ক্ষেত্রে কি, যে আমি চারের ক্ষেত্রে একটা প্যারামিটার দিলাম 20 অথবা 30 প্যারামিটার, কিন্তু চার যে জায়গায় আমি ইউজ করবো ওই জায়গায় যদি আমি 5টা ওয়ার্ড ইউজ করি, তাহলে কিন্তু আমি যতগুলা প্যারামিটার দিয়েছি অতগুলাই জায়গা সে নিয়ে ফেলবে। কিন্তু ভারচারের একটা সুবিধা কি, ভারচারে যদি আমি সাপোজ প্যারামিটার দিলাম 100, কিন্তু প্যারামিটারের জায়গায় আমি ইউজ করলাম বা ওয়ার্ড ইউজ করলাম 10টা, তাহলে সে 100টার জায়গায় 10টা ওয়ার্ডের জায়গা নিবে। তাহলে এখানে সে অযথা বাকি 90টা জায়গায় নিচ্ছে না, চারের সেটা করে না, চার টোটালি জায়গাটা নিয়ে ফেলে। টেক্সট, যখন আমি অনেকগুলা স্ট্রিং বা ক্যারেক্টার ইউজ করব তখন টেক্সট ইউজ করতে পারবো। আশা করি আপনারা এই নিউমেরিক ডাটা টাইপ সম্পর্কে বুঝেছেন, কারণ এই ডাটা টাইপগুলো খুবই ইজি। আর এই ভিডিও টিউটোরিয়ালগুলো আমি খুব বেশি লেন্দি করছি না, আপনাদের যেন ধৈর্য না হারায়, ওই জন্য আমি খুব কম সময়ে ধরে এই টিউটোরিয়ালগুলো বানাই যেন খুব সহজে আপনি বুঝতে পারেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি এই ডাটা টাইপগুলো যেহেতু জেনে ফেলেছি, তা অবশ্যই আমরা পরবর্তী টেবিল কী করে ক্রিয়েট করতে হয় এবং টেবিলের কী কী কাজ করতে হয় এগুলো সম্পর্কে জানবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে ফলো করে করবেন, যেন আমরা সবসময় আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর টিউটোরিয়াল উপহার দিতে পারি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।